এই দেখো বন্ধুরা, ফুলকপিটা আমি গরম জল করে তাতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি অল্প তেল দিয়ে করব, বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু আবার গলে যাবে। তো চলো এটা একটু ভালো করে গরম জলটা এপিট ওপিট করে এরপরে ছেঁকে নিই। চলো তো চলো বন্ধুরা, এবার ফুলকপিটা আমি ফুলকপি আর পনির দিয়ে করব। এটাতে কোনো আলু দেবো না, আলু দিয়ে আবার সেদ্ধ করো, এই করো ঝামেলা। আজকে শুধু খালি এই এরকম করে নেড়ে নেবো, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরকম নেড়ে নেবো, তাহলে কী বলতো সমস্তটা এরকম ভালো করে, তাও এখনও ফুলকপি তো এইরকম, তাহলে কি যত যদি পোকা থাকে বেরিয়ে যাবে। চলো এরকম আমি কিন্তু ঢেলে দেবো না, তাহলে যদি আবার নিচে পোকাগুলো বাইরে থেকে যায়, আমি এরকম একটা একটা করে ঢেলে দেবো। রানী চিৎকার কর। তাই দেখো ছেঁকে নিয়েছি। তাই দেখো বন্ধু, আমি আবার কিন্তু পনিরটা একটু ধুয়ে নিই, না ধুয়ে কিন্তু কাটি না পনিরটা, কেমন যেন লাগে। তা সব জিনিস কেটে দিই তো, তো চলো দেখাই, যারা জানো না দেখে নাও পনির কাটে কীভাবে। এটা ছুরি দিয়ে বেশি ভালো হয়, আমি বটিটা বার করেছি ওর জন্য আর ছুরি বার করিনি। তো এই দেখো আমি পনিরগুলো এরকম সাইজ করে নেবো। এই দেখো তোরা, আমি ফুলকপিগুলো গরম জলে 5-10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ছেঁকে নিয়েছি, আর এই দেখো পনিরগুলো কেটে নিয়েছি। চলো এই দেখো বন্ধুরা, পনিরের জন্য এই আদা, সাদা জিরে আর কাঁচা লঙ্কা এবার বেটে নেবো, এটাই মশলা হবে আজকে, নিরামিষ করবো। এই দেখো টমেটোগুলো কেটে একসাথেই মশলাটা রেডি করে নিয়েছি, টমেটোটা বাটবো না, টমেটোটা এরকমই থাকবে। এই দেখো বন্ধুরা, আমি কম তেল দিয়ে ফুলকপি পনির আলু তরকারি রান্না করবো, সেটাই দেখাচ্ছি। কড়াইটা প্রচণ্ড হিট করে নিয়েছি কিন্তু, এই দেখো দেখছো ধোঁয়া উঠছে একদম, দাঁড়াও কড়া, বাবা রে খুন্তিটাতে আবার জল লেগেছিলো। তো চলো এই দেখো চারিদিকটা লাগিয়ে নেবো তেলটা, চারিদিকটা মাখিয়ে নেবো তেলটা, তেলটা চারিদিকে মাখিয়ে নেবো। তো চলো এবার পনিরগুলো দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই পনির পনিরটা এই জলের মধ্যে ফেলবো, তাহলে আরও সফট হবে, একটু লবণ দিয়ে দেবো। এই দেখো আমার পনিরগুলো দেখেছ, এবার চলো তুলে দিই। তো চলো বন্ধুরা এখানে এতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ফুলকপিটা ভালো করে নেড়েছিল আর একটু লবণ দিয়ে দিই। হলুদ দিয়ে দেবো, এই যে হলুদ দিয়ে দেবো। এই দেখো বন্ধু এবার ঢেকে ঢেকে কষাবো। চলো কদ্দু কি হলো, ফুলকপি থেকে হালকা জলও বেরোবে কিন্তু, সেটা দিয়েই কষা হয়ে যাবে। হ্যাঁ দেখেছো জল বেরিয়েছে ফুলকপির থেকে। চলো যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ কষাতেই থাকবো, লেগে লেগে ধরছে তাহলে। বন্ধুরা আমার কষানো একদম কমপ্লিট, লেগে লেগে ভালোই ধরেছে। এরকম এবার জলটা দিয়ে দেবো, চলো এবার ফুটুক। তো চলো এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখি কদ্দুর কি পজিশন। তো চলো একটু বেশি জল দিয়েছি ইচ্ছে করে, কারণ পরে একটু ঝোল ঝোল না পাবো না, তো যাই হোক আরেকটু ফুটবে, ফুটুক। এই দেখো জলটা আরেকটু টানলেই নামিয়ে দেবো, তাই এখন পনিরগুলো দিয়ে দেবো, একটু ফুটুক পনিরগুলো, এবার মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। চলো একটু মিষ্টি দিয়ে সামান্য। এই দেখো বন্ধুরা আমার ফুলকপি পনির আলুর ঝোল একদম রেডি খেতে। তো বন্ধুরা খারাপ কিন্তু লাগে না খেতে, যে তেল কম দিয়ে পাতলা ঝোল কেমন লাগবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখবে, তারপরে আমাকে বলবে সবাই কমেন্টে যে সত্যি কি খেতে খারাপ হয়েছিল না সত্যি ভালো। তেল কম দিয়ে তো খেলে আমাদের শরীরও ভালো থাকবে, সবার জন্যে সুস্থ অসুস্থ সবার জন্যেই কিন্তু তেল কম দিয়ে খাওয়া উচিত।
তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিই আমি আবার মাঝে মাঝে খুব, তো চলো খুব খিদে পেয়েছে, খুব 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 খিদে পেয়েছে, তো চলো খেয়ে নিই, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। দেখা দাঁড়াও আরেকটু আমার বরকে দেখিয়ে দিই, দেখো ঘুমিয়ে আছে, দেখো অচৈতন্য, তার সাথে আমার ছোট বিষ্ণে ওঠাতে দিই না, দেখো তাও ও বিষ্ণে উঠি নিয়েছে, এক্ষুনি স্নান করালো, তো স্নান করে গা হাত পা শুকিয়ে গেছে, বলছে আজকে তো স্নান করেছি একটু ওঠাই। হ্যাঁ ঠিক আছে ওঠাও, ও মনেই সুখে ঘুমোচ্ছে। আর এসো আমাদের রানী কদিন ধরে খালি, এই দেখো খালি বুনুকে মারছে, ওর জন্যে ওকে আলাদা শয়নও করিয়েছি, কদিন ধরে খালি বুনুকে মারছে বন্ধুরা, জানো কী হয়েছে কে জানে। তো চলো এখন রাখি, টাটা বাই বাই।